চা বাগানে গিয়ে কিছু ভিডিও শুট করছিলাম, বাট আনফর্চুনেটলি ওগুলো সেভ হয় নাই। আমি মানে ভিডিও শুট করতেছিলাম, উৎকেলে কাটা কেটে হয়ে গেছে আঙুলের ভিতর। গাইস আল নাসিরের কিন্তু ফ্যান, সরি সেগুলো নেইমারের ফ্যান, বাট আজকে মানে কেন জানি আল নাসির হয়ে গেল। ব্রাজিল ফ্যানদের কোনো ভরসা নেই। ये बड़ी अच्छी बात कही आप। अब तो हम जोड़ने पाए थे थक बे ठीक है मालूम सुन लो। ए आई कुछ ना हम दिन में खा रहे थे चाना पानी ना होगा चाना प्रॉब्लम देख सा चाना प्रॉब्लम पाएगा सो पाए थे नहीं खाद दो जोड़ बाना नीचे अवस्था इस दिन ऊपर से पाए थे फेस बस वो गोबी मन है जाए इसे ये घंटे ऊपर जाए पहाड़ ऊपर देना कि जाए दिखते देखिए सुंदर सा जगह बट मानुष होने बाहर ये गोर भी तो सोई तुले অনেক খারাপ খারাপ হচ্ছে কি চলে চা বাগানে গেছিলাম, চা বাগানে গিয়ে কিছু ভিডিও শুট করছিলাম, বাট আনফর্চুনেটলি ওগুলো সেভ হয় নাই, জানি না কেন সেভ হয় নাই। মানে পুরাই মন্দির খারাপ হয়ে গেছে, বহুত কষ্ট মষ্ট কিরা কাটাও ঢুকছি ওই ভিডিও শুট করতে গিয়া, তাও মানে ভিডিওটা সেভ হয় নাই, এত কষ্ট মানে পুরাই মন্দির খারাপ হয়েছে। সেরকম দূর কোনো ভিডিও শুটে বানাবো না। যেমন আসছি মাধবকুণ্ড কুণ্ড কুণ্ড খন্ড যেটাই হোক, আমি তো আর চিনি না ভাই। আমরা জঙ্গলের ভিতরে ঢুকে যাই, আজকে জঙ্গলের ভিতরে ঢুকে হারে যাবো, এ আয় ওইদিকে ঝাঁপ দি, চলো ওইদিকে ঝাঁপ দি। অনেক খারাপ লাগছে কি মানে চা বাগানে, চা বাগানের ভিডিও মানে ভিউটা অনেক জোশ ছিল অ্যাকচুয়ালি, বাট ওটা যারা কাটাও খাইছি কারণ কাটা গুঁতে খাইছি আর কি করবো ভাই। জানো চা বাগানের ভিডিও যখন মানে যখন ব্লগ শুট করতেছিলাম, আমি মানে ভিডিও শুট করতেছিলাম উৎকেলে কাটা কেটে হয়ে গেছে আঙুলের ভিতর, ম্যাচের স্টেপ তো খারাপ লাগছে। আমি আঙুল দেবো এইটা মানে স্টেপ গিম্বলটা তো ধরতে পারি আমাদের ডে টু, ডে টু তে দুই জায়গাতে গেলাম, মানে দুই নম্বর জায়গা, এক জায়গাতে গেছি দুই নম্বর জায়গা, বাট পছন্দ হয়ে চা বাগান, ওখানে কি করুন ডিলিট হয়ে গেছে। এটা হলো দেখছিলাম আল নাসিরের কিন্তু ফ্যান, সরি সেগুলো নেইমারের ফ্যান, বাট আজকে মানে কেন জানি আল নাসির হয়ে গেল। ও মাঝে মাঝে একটু চেঞ্জ করতো রাস্তা, চেঞ্জ করতে মাঝে মাঝে একটু। ব্রাজিল ফ্যানদের কোনো ভরসা নেই। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। কোন সময় কি চেঞ্জ করে ফেলে? ওহো হো ঠিক আছে, বাড়ি আমরা এদিকে টিকিট কেটে আসি আর ওরা বাড়িতে বয়ে বয়ে দেখে, আমার এখানে টিকিট কেটে আসি আর ওখানে বাড়িতে ওরা বাড়িতে বসে বসে দেখে। আমি তো চাইছিলাম তিন পার্টে আর কি ভাগ করবো এটাকে, বাট দেখি যে তিন পার্টে ভাগ হইলো তো হইলোই, আমাদের কিছু করার নেই। কে ওটা কি অ্যাকচুয়ালি বাড়ি টয়লেট সুন্দর আছে জায়গাটা, গাইজ মানুষকে দান করতে হয়, সব মানুষকে দান করুন গাইজ। আমার গ্যাস টাকা পয়সা নেই, তাহলে করতাম অ্যাকচুয়ালি করতাম, বাট খালি গাইজ কি করুন মানুষ স্টাইল আর উপরে
আপনি মনে যা হাফ করে আজকে আজকে গাইস সিক্স প্যাক হবে আজকে কোনো কথা নাই পরে জিম ভাগ করে অফ চাওয়ানে যে ভিডিও ভিডিও করতে আমার আঙুলে কাটা ঢুকছিল দেখছো তো সামনে ঢুকছে মানে কেন না গাইস ভিডিও সেভই হয় না আমি পর আবার বাসে বসে আবার দেখছিলাম ভিডিও করে দেখে দিই ভিডিও সেভই হয় না পরে গা বলে কত পারছিস কার আমার কেন সামনে কোন কষ্ট আসতে কটা বাজে দুটা বাজে আধা দিন আচ্ছা দুটা বাজছে এখন মাত্র দুপুর মানে দিনে আধা দিন এসে আধা দিনে যদি তিনটে কষ্ট হয়ে যায় বাকি বাকি দুপুরের দিনে কি সম্পূর্ণ ইকো পার্ক পরিচ্ছন্ন রাখার স্বার্থে পার্কে কোন ধরনের খাদ্য প্লাস্টিক কোন নিষেধ নাই ভাই তারপরে বেশি পানি বাড়ে আরে কেনা কে চাতে পাক ম্যান এত মানুষ কেন এত মানুষ কেন ভাই আমি কইলাম না এ আমি কইছি না আমার দিন দেখা হারাই দেয় আমরা যখন কোনো প্ল্যান করি ঠিক আছে যে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করলে ওই জায়গায় কিছু কিছু সমস্যা লেগেছে এই দুটা বোর্ডে কি লাগাছিল প্লাস্টিক পানিটা নিয়ে খাদ্য দ্রব্য আনা নিজে অবস্থা This is Bengali. Yes. এখন কি ঠিক না নামা যাইবো ভাই তুই এই পাইলে নামবি তুই আমার কোন সুবিধা না ওই পাশ দিয়ে পাইটা ফেস আসবে ওই গভীর মনে হয় যাই হোক নামা যাইবো বলে এসে কথা ওটা জিজ্ঞেস করতে বলতে কেউ যেতে চায় আই থিংক সো নামা যাইবো না হ্যাঁ জিজ্ঞেস করতে ওই দিক চলো ওই যাবা ওই যাই এটা কাট নেই গাইস আমি ঘোরাফেরা করলাম আর একটু উপরে দিছে যে এখান থেকে উপরে যায় পাহাড় উপর দিয়ে নাকি যায় দেখতে দেখি এবার তখন ছবি টবি তুললাম ছবি টবি তোলা শেষ যাচ্ছি উপরে এই যে পাহাড় উঠতেছি সুন্দর আছে জায়গাটা বাট মানুষ অনেক কি রে এখানে এটা কি পাহাড়ি রে বাক কি করে এখানে বা এটি গর্বিত ছবি তুলে সমাজ
আর উপরে যাওয়া দিবে আর উপরে যাওয়া যাবো না হ্যাঁ উঠবা আমরা উঠে উঠে শুরু করি কোথাও পুলিশ আবার রাম করে আবার জায়গা করে নিবি भाषण कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी मानस कम तो ना मन से आगे मानस कम से बट मुख से हाथ से कत किस कर लगे ये एतरुक सुंदर नाइस ऊपर तो कहीं বা ডুবি যা ডুবি যা ডুবি যা গুহার ভিতর ডুবি যা গুহার ভিতর মায়ের বাবা ডুবি যা গুহার ভিতর ও কি রে বা এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস 1000 টাকা বানতিগো ওদের ফাইনালি ও দিক থেকে ওদের কাজ শেষ পিস কত এটা বলো খাওয়া দাওয়া করা শেষ খান খেতে 20 পিস কত 20 20 টাকা পিস ভাই চলো কামো না কয়জন আমরা মানে কন্ট্রোল কন্ট্রোল খুব ভুলে গেছে ঠিক আছে চা বাগানে ব্লগ শুট করছি চা বাগানের শুটটা নষ্ট হয়ে গেছে মানে সেভ হয় নাই ব্লগ করছি কত কষ্ট করে কাঁটা খাইছে কত কিছু করছি তাও ব্লগটা সেভ হয় নাই গ্যালারিতে কেন জানে আমি বুঝতেছি না ডিলিট হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ জানে পর মাধবকুণ্ড গেছি ওখান থেকে আবার মাধবকুণ্ড থেকে মানে যাওয়ার পথেই ফোন বন্ধ হয়ে গেছে ফোনের চার্জে মাধবকুণ্ড যাওয়ার টাইমে আবার বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কিছু নেই আলহামদুলিল্লাহ সেফ বটে আলহামদুলিল্লাহ সেফ ছিল বটে আল্লাহ কাছে শুকর লাগলাম বাট একটা রিক্সাওয়ালার অবস্থা খারাপ হয়ে গেছিল আল্লাহ আমাদের বাঁচাচ্ছে এটাই অনেক তারপর ওখান থেকে আবার শ্রীমঙ্গলে গেছে শ্রীমঙ্গল যেতে যেতে ফোন বন্ধ হয়ে গেছে পাওয়ার ব্যাঙ্কের চার্জ শেষ ফোনের চার্জ শেষ পুরাই অসহায় মানে কি বলবো এই জন্য শ্রীমঙ্গল আর ব্লগটা করতে পারি না গাইস সরি মানে সরি মানে ফোন বন্ধ হয়ে গেছে গাইস এটা আমার কোনো দোষ না তো আমার ফোনের দোষ আর ফোনের চার্জ শেষ হয়ে গেছে গাইস আমি আর কি করবো গাইস বলেন তো ঢাকা আসছি আইসা রেস্ট টেস্ট নিলাম ঘুমে অসুস্থ হয়ে গেছে গাইস একটু তো আলহামদুলিল্লাহ সেফ যে আসতে পারছি যে এটাই অনেক গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ গাইস যেতে পারছি কি করবো গাইস চা বাগানে গেছি ওটা সেফ হয় নাই শ্রীমঙ্গলে গেছি ফোনের চার্জ শেষ শুধু মাধব কোনোটাই দেখাইতে পারছি গাইস এটাই গাইস মানে পুরাই মানে কি হইছে মানে চা বাগানের ব্লগটা কত কষ্ট কষ্ট করে উঁচু পাহাড় এটা শুট শুট করছি তাও দেখি হইলো না সেভ হয় নাই আমার না গাইস পুরো মুড খারাপ হয়ে গেছে ওইসব আমি গাইস ভাবছিলাম ব্লগটা তিন পার্টে আর কি আপলোড দিব গাইস বাট তিন পার্টে হয় নাই আই এম রিয়েলি সরি গাইস আই এম রিয়েলি সরি বাট তিন পার্টে হইতো বাট যদি চা বাগানের ব্লগটা যদি থাকতো শ্রীমঙ্গল ব্লগটা যদি থাকতো তাহলে তিন পার্টে গাইস হইতো বাট কি করবো গাইস আমার নসিবটাই খারাপ কোবালটাই খারাপ গাইস আমার
পেয়ানা ইনশাল্লাহ আই হ্যাভ আপনার সবাই ভালো লাগবে। তো সিলেটের ব্লগ এখানেই শেষ আলহামদুলিল্লাহ। তো গাইস সিলেটের ব্লগটা যে করতে পারছি যতটুকু করে আলহামদুলিল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ গাইস, আপনার সবাই দেখলে আই হ্যাভ ভালো লাগবে, আপনার সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো গাইস আজকে যাচ্ছি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।